আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আপনার ফার্নিচারের জন্য অরিজিনাল তুর্কি কভার, তুর্কি ফার্নিচার কভার বা তুর্কি সোফা কভার খুঁজছেন, তাদের জন্য সমাধান নিয়ে আজকে চলে আসলাম ক্লাসিক কভারে। আমাদের সাথে আছে হায়াত ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। হায়াত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? খুবই ভালো আছি ভাই। যেটা বললাম সেটা হবে তো, মানে অরিজিনাল তুর্কি সোফা কভার কি আজকে পাবে? আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, শুধু আপনি না পুরো বাংলাদেশ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে যারা আছে তারাও নিঃসন্দেহে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। সাথে সাথে প্রুফ সহ আপনাদেরকে সমস্ত কিছু ডিটেইলস বুঝিয়ে বলে দিব। আচ্ছা, শুরুতে হচ্ছে ক্লাসিক কভারের শোরুমে আসার ঠিকানাটা। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে শোরুমের ঠিকানা হচ্ছে, এটা হচ্ছে ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টর, রোড নাম্বার 19, হাউস নাম্বার 27। যে কোনো সময় সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, যে কোনো মানে যে কোনো দিনে শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত অল দি ডে আপনি আসতে পারবেন। সকাল 10টা থেকে 7টা পর্যন্ত সব সময় খোলা থাকবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। তো আমরা তুর্কি সোফা কভার দেখাবো মূলত আজকে। জি 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 জি। তো ভাই সামনে যেগুলো রাখছেন এগুলো কি? এগুলো হচ্ছে কালার স্যাম্পল ভাই। আচ্ছা, কালার স্যাম্পল, মানে প্রচুর কালার স্যাম্পল আছে, যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন। আমাদের কাছে 100 থেকেও বেশি কালার স্যাম্পল রয়েছে, যে কালার দিয়ে আপনার ইচ্ছা আপনারা সেই কালার দিয়ে তৈরি করে নেবেন। অনেকের ধারণা থেকে যে কাভারটা যে নিচ্ছে এটা কি রেডিমেড কিনা, অনেকে এসে ইনস্ট্যান্ট চায়, আসলে এটা ইনস্ট্যান্ট হয় না। আমাদের কাছে এই কাভারগুলো হচ্ছে তুর্কি থেকে জাস্ট থান হিসাবে আসে, রোল করে থান হিসাবে আসে, তারপরে এটা হচ্ছে আমরা আপনাদের যে ফার্নিচার আছে সেটার মেজারমেন্ট বুঝে তারপর এটা কাটিং করে তৈরি করে দিয়ে থাকি, যেন 100% ফিটিংটা আপনারা পান, 100% পারফেক্ট জিনিসটা তৈরি করে দেন। খুবই সুন্দর। আমরা একটু কালার স্যাম্পলগুলো দেখাই। জি অবশ্যই। আসলে অনেকের একটা মানে সন্দেহ থাকে যে আমরা যে ফার্নিচারের কভার ছবিগুলো পাঠাচ্ছি এটা দিয়ে কি 100% করে দেওয়া যায়? এটা কিন্তু 100% করে দেওয়া যায়, যদি কোনো রকমের প্রবলেম হয় আপনি চাইলে রিটার্ন করতে পারবেন। রিটার্ন করতে পারবেন? ইয়েস। আর সেক্ষেত্রে টাকা রিটার্ন করবেন নাকি ক্যাশ অন ডেলিভারি? ক্যাশ অন হোম ডেলিভারি হবে। ইভেন যখন রিটার্ন করবেন, আমরা যখন নতুন করে প্রসেসিং করে পাঠাবো তখন আপনাকে এক্সট্রা করে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে। ওয়াও, চমৎকার। মানে 100% ক্যাশ অন ডেলিভারি, তো অগ্রিম কোনো টাকাই দিতে হচ্ছে না। দেখেন আমরা এখন দেখছি মাল্টি কালার, তাই না ভাই? আসলে অনেকে আছে যে এখন যেমন ইয়াং জেনারেশন, অনেকে চেষ্টা করে যে মানে সলিড কালারটা নিতে চায় না, বলে যে না সলিড কালারটা না একটু মিক্স টাইপের নিব, একটু অন্যরকম নিব। তো তাদের জন্য হচ্ছে মূলত হচ্ছে এই মাল্টি কালার বা মাল্টি কালার যেটা বলা হয়। আর যারা হচ্ছে একটু ক্লাসি টাইপের, যেমন আমাদের পেজের নামও কিন্তু হচ্ছে ক্লাসিক কভার, যারা একটু ক্লাসি টাইপের মুডি টাইপের তাদের জন্য হচ্ছে মূলত সলিড কালারটা, তারা সলিড কালারটা ইউজ করতে পারে। আপনাদের পেজের কথা যেহেতু আসলো, আপনাদের পেজে গেলে সকল আপডেট পাওয়া যাবে তো? জি জি অবশ্যই। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটা, যদি আপনার নাম্বারে হচ্ছে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনি সরাসরি যখন মন চায় আপনি নক করলে সাথে সাথে যেহেতু ফার্নিচারের ছবিটা পাঠিয়ে দিবেন সাথে সাথে রেসপন্স পাবেন, সাথে সাথে ইনশাআল্লাহ রেসপন্স পাবেন ইনশাআল্লাহ। ডেলিভারি করতে কতদিন সময় নেন? আসলে যদি ঢাকার বাইরে হয়ে থাকে সেই ক্ষেত্রে, যেহেতু এটা রেডিমেড থাকে না, আমরা কাস্টমাইজ করে তৈরি করে দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনার সময় লাগবে হচ্ছে 4 থেকে 5 দিন। আর ঢাকার ভিতরে হলে সেক্ষেত্রে আপনার সময় লাগবে 3 থেকে 4 দিন। আচ্ছা, চমৎকার চমৎকার। দেখেন ভিউয়ার্স, আপনার যেই কালারটি পছন্দ জাস্ট স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ডিসপ্লেতে ভিডিও স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে, ছবিটি পাঠিয়ে দেবেন। এই কালারটা পরানোর ছবি কি আপনার কাছে আছে? জি, আমাদের কাছে এখানে যতগুলো কালার দেখতে পাচ্ছেন আমরা এগুলো কাস্টমারের কাছ থেকে সংগ্রহ করি, কারণ অনেকে আছে গুগল থেকে নামিয়ে ছবি দেয়, এডিট করা ছবি দেয়, আসলে এরকমটা না। আমরা যেহেতু অথেন্টিক এ গ্রেড তুর্কি ফ্যাব্রিক সেল করে থাকি, তাহলে আমাদের এতটুকু বিশ্বাস আছে, আমরা কাস্টমারের উপরে বিশ্বাস রাখি, তারা হচ্ছে নিজের সোফায় পরানোর পরে হচ্ছে আমাদের ছবি তুলে পাঠায়, সেই ছবি আমরা আরেকজন কাস্টমারকে দিয়ে থাকি, যেন তারা অথেন্টিক অরিজিনালটা জিনিসটা দেখে নিতে পারে। খুবই সুন্দর, খুব ভালো সার্ভিস। ভিউয়ার্স, আপনারা অবশ্যই যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন। দেখেন এই কালারটা কিন্তু পরানো আছে, অলরেডি পরানো আছে। হ্যাঁ হ্যাঁ, পরানোর পরে কিন্তু খুব সুন্দর বেস্ট কালার, এটা অলরেডি এখানে পরানো আছে। মূলত যারা হচ্ছে একটু লাইট কালার পছন্দ করে, বা যা আমার আপুরা আছে বোনেরা আছে তারাও একটু লাইট কালার বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করে থাকে, তাদের জন্য মূলত এই কালারগুলো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, এটা না শেয়ার করলেই না, আসলে বাংলাদেশের প্রচুর পরিমাণে লোকাল ফ্যাব্রিক্স বের হয়ে গেছে, তো দেখা যাচ্ছে যে লোকাল ফ্যাব্রিক্স এর মাঝখানে অরিজিনাল ফ্যাব্রিক্সের চেনাটা একটু মুশকিল হয়ে গেছে। তো অনেকেরই ধারণা থাকে যে চিনবো কিভাবে, লাইক আমি বের করবো কিভাবে যেটা অরিজিনাল, আমি যে বলতেছি আমার কথার মূল্যটা কোথায়, এটা তো একটা ওয়েট থাকতে হবে। তো যার কারণে হচ্ছে আমি অরিজিনাল এবং ডুপ্লিকেট দুইটা ফ্যাব্রিক্সই দেখাবো আপনাদেরকে, এবং আপনারা নিজেরা যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন, আমি একটু শোরুমের ঠিকানাটা আবার বলে দিই, এটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টর, রোড নাম্বার 19, হাউস নাম্বার 27। আপনারা যে কোনো সময় এসে নিজে হাতে ফ্যাব্রিক্সটা ধরে, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি দুধে আঙুল ডুবাবেন, দুধ যতক্ষণ ঘনত্ব না বুঝবেন ততক্ষণ কিন্তু বুঝবেন না যেটা আসল না নকল। তো যতক্ষণ না পর্যন্ত কাপড়টা আপনি হাতে না নেবেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, সরাসরি দেখে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, আমি এখানে কালার স্যাম্পলগুলো দেখানোর সাথে সাথে আমি আপনাদেরকে অরিজিনাল এবং ডুপ্লিকেট যে কালার মানে ফ্যাব্রিক্সটা আছে সেটাও দেখাই দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকবেন, দেখেন যে কালার ইচ্ছা আপনারা কিন্তু করে নিতে পারবেন। অনেক অনেক মাশাআল্লাহ 100 থেকেও বেশি কালার আছে, যে কালার দিয়ে মন চায়
এবং নিচে যে ঝালরটা থাকে এটা হচ্ছে যে কভারের সাথে একদম ম্যাচিং করা থাকে, ম্যাচিং করা থাকে মূলত অরিজিনাল ফ্যাব্রিক্স এর মূলত। এটা আমি আরো পরে বলবো সারপ্রাইজের বিষয়টা। আসলে ঝালরের বিষয়টা কি, দেখা যাচ্ছে তুর্কি ফ্যাব্রিক্সে যদি ঝালর না থাকে অনেকে ভাবে যে ঝালরটা কিরকম হবে। এটার কাপড়টা যেমন সফট এবং স্ট্রেচি, দেখেন এটা কিন্তু স্ট্রেচি একটা কাপড়, এই দেখেন স্ট্রেচি একটা কাপড় ঠিক আছে। তেমন এই কাপড়টাও কিন্তু গ্লেসি, ঠিক আছে, গ্লেসি এবং মোটা, এটা কিন্তু গ্লেসি এবং মোটা। তো যার কারণে ফ্যাব্রিক্সে প্রচুর পরিমাণে ঝালরে কুচি দেওয়া থাকে। আমি একটু দেখাই, দেখেন নিচে কি পরিমাণে ভারী কুচি দেওয়া, জি ঠিক আছে, দেখেন কি পরিমাণে ভারী কুচি দেওয়া। এই কুচিটার জন্য কিন্তু আরেকটা সৌন্দর্য গড়ে ওঠে শুধুমাত্র তুর্কিতে। ওকে, চমৎকার, দারুণ করে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, যেটা আপনার পছন্দ স্ক্রিনশট নিতে ভুল করবেন না, অথবা শুধু হাই লিখলে ভাইয়ারা কালারগুলো পাঠিয়ে দেবে, আপনি সিলেক্ট করে দিবেন। স্ক্রিনশট না নিলে কোনো প্রবলেম নেই, হাই হ্যালো বা আপনার ফার্নিচারের ছবিটা দিয়ে জাস্ট পাঠানোর সাথে সাথে কিন্তু আমরা সাথে সাথে রেসপন্স করব, ঠিক আছে। ছবিটা দিয়ে, ছবিটা দিলে আসলে হয় কি, দেখা যাচ্ছে আমরা এখন অনেকে আছে প্রবাসী ভাইয়েরা, দেখা যাচ্ছে তারা তো এখান থেকে এখন আমাকে ফার্নিচারের ছবিটা, মানে ফার্নিচারের ছবি বলতে কি মেজারমেন্টটা মুখে বললে তার হবে না, আপনি বলতেছেন আপনার এটা টি শার্ট না, মানে রেডিমেড না, বলতেছেন আপনার সাইজ 32, আমরা 32 সাইজের তৈরি করে দিব, যার জন্য হচ্ছে ছবিটা প্রয়োজন। তো প্রবাসী ভাইরা থাকে চিন্তা করে যে এটা কিভাবে এক্স্যাক্টলি মেজারমেন্ট এরা কিভাবে নেয়। আসলে একটা কাজ যখন একটা মানুষ বারবার করতে থাকে, আমাদের যে কাটিং ম্যান আছে তারা যথেষ্ট পরিমাণে দক্ষ এবং এক্সপার্ট, তো যার কারণে হচ্ছে ওই ছবিটা তারা চায়, ছবিটা দেখে তারা পারফেক্ট মেজারমেন্টে তৈরি করে দেয়। ইভেন যদিও কোনো প্রবলেম হয়ে থাকে আপনি রিটার্ন করতে পারবেন, রিটার্ন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো ড্যামারেজ গুনতে হবে না, জি ইনশাল্লাহ। তো আমরা অরিজিনাল ডুপ্লিকেটে যাব, প্রাইসটা, জি জি আমি প্রাইসটা বলবো, কিন্তু প্রাইসটা তো অনেক, মানে এটা তো আরেকটা অফার, প্রাইসের বিষয়টা তো একটু পরে হলো, তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি অরিজিনাল ডুপ্লিকেট, ঠিক আছে। শিওর শিওর, অরিজিনাল ডুপ্লিকেটটা আমরা আগে চিনতে চাই, জানতে চাই যে কোনটা কেমন, তারপরে প্রাইসের বিষয়টা। অবশ্যই, কারণ দেখা যাচ্ছে একটা জিনিস যখন অথেন্টিক হয়, যখন মানে অরিজিনাল হয়, আমার কথা আপনি 10 টাকা দিয়ে একটা জিনিস নিলো সেটা জিনিস, 5 টাকা দিয়ে নিলো একটা জিনিস, কিন্তু সেখানে 10 টাকার কারণে যদি আপনি অরিজিনাল জিনিস পান তাহলে আপনি জিততেছেন, কারণ আপনার জিনিসও থাকতেছে টাকাটাও থাকতেছে। আর অরিজিনাল প্রোডাক্ট মানে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে, গ্যারান্টি ওয়ারেন্টি প্রোডাক্টটা দিচ্ছেন আপনারা সেটা, জি জি জি, আমরা দিচ্ছি 3 বছরের অফিসিয়ালি কালার গ্যারান্টির পাশাপাশি 100% ফিটিং এরও নিশ্চয়তা, মানে কালারে বা ফিটিং এ কোনো ধরনের অসুবিধা হলে আপনি প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন বা রিটার্ন করতে পারবেন, সেক্ষেত্রে আমরা নতুন করে আবার তৈরি করে পাঠাবো, আপনাকে এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না। বাহ, চমৎকার, ঠিক আছে। প্রথম যে কাভারটি দেখাচ্ছি এটি হচ্ছে অরিজিনাল এ গ্রেড তুর্কি ফ্যাব্রিক, বোঝার জন্য হচ্ছে প্রথমে বাবল এবং ফিনিশিংটা দেখেন, ফিনিশিংটা দেখেন, ঠিক আছে, এটার ফিনিশিংটা দেখেন, এবং কাপড়টা থাকবে সফট আর স্ট্রেচি, স্ট্রেচি, ঠিক আছে, এটা কাপড়টা থাকবে সফট এবং স্ট্রেচি, এবং এটার যে ঝালর আছে, এই যে বাবল যারা ফ্যাব্রিক্স টুকু আছে এইটুকের সাথে হচ্ছে ঝালরের যে একটা মিল, দুইটা দেখলেই বোঝা যাবে, এটা কিন্তু একটা মিল থাকবে, ঠিক আছে, এক কালারে থাকবে একদম। সেকেন্ড হচ্ছে যখন আপনি ঝালরটা উল্টাবেন, মানে ভিতরে যাবেন, তখন এখানে দেওয়া থাকবে হচ্ছে 4টা হচ্ছে প্যাটার্ন সেলাই, একটা হচ্ছে লক সেলাই, ঠিক আছে, এবং এই যে কাপড়ে যে রাবারটা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট পরিমাণে মোটা এবং মজবুত, ঠিক আছে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে অরিজিনাল তুর্কি ফ্যাব্রিক্সে সব সময় তুর্কি মালিকের ছবি সহ ট্রেডমার্ক করা লোগোটা থাকবে, দেখেন এটা ট্রেডমার্ক করা, জি এটা কিন্তু একদম ট্রেডমার্ক করা লোগো, এটা কোনো লোকাল ফ্যাব্রিক্সে আপনারা পাবেন না, শুধুমাত্র অরিজিনাল যে তুর্কি ফ্যাব্রিক্স আছে সেটাতে এই লোগোটা পেয়ে যাবেন। এবং লোগো ছাড়া, মানে ডুপ্লিকেট যে প্রোডাক্টটা সেটার একটু আমি দেখাই, এটা হচ্ছে এই যে দেখেন, আমি একটু পাশাপাশি রাখি না হলে আপনি বুঝতে পারবেন না, এই দেখেন এইটার ঝালর আর ফ্যাব্রিক্সের কালার দেখেন, এবং এইটার ঝালর আর ফ্যাব্রিক্সের কালার দেখেন, দেখেন এবং এটার ফিনিশিংটা দেখেন, মনে হয় মারা গেছে এটা, মানে মরমর একটা ফিনিশিং, ঘুমিয়ে আছে, বাবল ঘুমিয়ে আছে, জি জি, মনে হচ্ছে। এবং এটার ঝালরটা দেখেন কি পরিমাণে পাতলা, এবং এটার সাথে কোনো মিল নাই, জি একটু উঠিয়ে দেখান, দেখেন এই যে দেখেন একদম পাতলা, যে একদম পাতলা, মানে হাতও দেখা যায় এমন ভাবে একটা অবস্থা যে হাত দেখা যাচ্ছে, আর এটা কিন্তু খসখসা, তেমন একটা গ্লেসি এবং মানে স্মুথ একটা ভাব নেই যেটা হচ্ছে অরিজিনালে আছে, ঠিক আছে। অরিজিনালটাই যেমন আছে তেমনটা নাই, হয়তো বা ভিডিওতে কেমন কতটুকু দেখা যাচ্ছে যায় না, সরাসরি আসলে আসলে একদম এক্স্যাক্টলি বুঝতে পারবেন, তবে এটা যথেষ্ট বোঝা যাচ্ছে যে এটা যে দেখলেই বোঝা যাচ্ছে এটা কি রকম, খুবই বাজে কোয়ালিটি একটা প্রোডাক্ট, আপনারা বাজে কোয়ালিটি নেবেন না আশা করছি আমরা, সে কারণেই কিন্তু এই ভিডিওতে এত ডিটেইলসে বোঝানোর চেষ্টা করছি আপনাদের, এবং সেলাই মানে সুইং এ যে দেখছো ডিফারেন্সটা, যেটা বলতে নিছিলাম যে অরিজিনাল যে ফ্যাব্রিকটা থাকবে সেটা তো অরিজিনাল তুর্কি মালিকের ছবি সহ ট্রেডমার্ক করা লোগো থাকবেই, সেটা যে এই যে 4টা প্যাটার্ন সেলাই একটা লক সেলাই সেটা কিন্তু ডুপ্লিকেট ফ্যাব্রিক্সে থাকবে না, দেখেন এটাতে 2টা মাত্র সেলাই দেওয়া থাকবে প্যাটার্ন, একটা হচ্ছে লক সেলাই, যেটা খুবই পরিমাণে ন্যারো, খুবই চিপা, এটা খুবই চিপা, এবং এটা কিন্তু খুব একটা মোটা না, মানে পাতলা, এটা মানে ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে খুব শীঘ্রই, কিন্তু এটা কিন্তু 3 বছর আগে কিচ্ছু হবে না, একদম অফিসিয়ালি গ্যারান্টি দেওয়া থাকে 3 বছর আগে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে। তো এবার আমরা প্রাইজের বিষয়টা আসি, শিওর, প্রাইজের বিষয়টা হচ্ছে আপনার যেমন আমার সোফাতে পরানো আছে যে ছবিটা, মানে সোফাতে যে কাভারটা দেখতে পাচ্ছেন,
এটা যদি হয় এটা হচ্ছে রেগুলার সোফা, রেগুলার সোফায় সলিড কালার, মানে এই যে এক কালার দেখতে পাচ্ছেন এটা পার সিটে পড়বে হচ্ছে 600 টাকা করে। এখন তো এখানে দুই সিট মানে টোটাল হচ্ছে 1200 টাকা, 1200 টাকা। আর যদি স্ট্রাইপ কালার দিয়ে নেন মানে মাল্টি কালার দিয়ে যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার এখানে প্রাইসটা একটু বেশি হবে, একটু মানে সামান্য বেশি, মানে 100 টাকা করে পার সিটে পড়বে, মানে 1400 টাকা হবে, 1400 টাকা। ঠিক আছে, আর শুধুমাত্র যে সোফা এমনটা না, যে কোনো ফার্নিচারের জন্য ঘরে যাবতীয় যত ফার্নিচার আছে, ডাইনিং টেবিল থেকে শুরু করে চেয়ার, এসি, টিভি, মাইক্রোওভেন, পাশাপাশি হচ্ছে সোফা, সবকিছুর জন্য আমরা কভার তৈরি করে দিতে পারি। এটা হচ্ছে ডাইনিং এর চেয়ার, জি জি জি, এটা হচ্ছে ডাইনিং এর চেয়ার, এটা হচ্ছে রেগুলার ডাইনিং এর চেয়ার। দেখেন ঝালর কিন্তু একদম ফ্লোর টাচ, একদম ফ্লোর টাচ থাকবে, ইভেন হচ্ছে এখানে এই শেপটাও থাকবে, মানে আপনার ডাইনিংটা হয়তো দীর্ঘদিন ব্যবহার করতে করতে আপনি এখন লজ্জা চিন্তা করছেন যে ডাইনিং টেবিলের চেয়ার গুলো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে না, জাস্ট একটা শুধুমাত্র একটা কভার। কত দাম? শুধুমাত্র একটা কভার, এটা শুধু 400 টাকা, 400 টাকায় কিন্তু একদম ডাইনিং টেবিলের চেয়ারটাকে নতুন করে ফেলতে পারবেন এবং দারুণ একটা লুকস পাবেন অবশ্যই। এটা এমন না যে কভার পড়লে দেখতে খারাপ লাগছে, আপনি পুরাতন কাপড় দিয়ে ঢেকে রাখা অবশ্যই দেখে নিতে পারেন, কভার না, দেখেন দেখেন কত সুন্দর চমৎকার ভাবে সবকিছু সুন্দর করে করা আছে। দেখেন ভিউয়ার্স, এখানে লটকন ডিজাইন করে সুন্দর করে বেঁধে দেওয়া আছে। এটার প্রাইস 400 টাকা। এটা যদি মাল্টি কালার নেন, এটা মাল্টি কালার নিলে এখানে 50 টাকা করে পারবে চেয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে 450 টাকা আসবে। আবার যদি স্ট্রাইপ কালার হয় সেক্ষেত্রে এটা 500 টাকা আসবে, 450 টাকা আসবে। অসংখ্য ধন্যবাদ হায়াত ভাই, তো আমরা ডিটেইলসে অনেক কিছু বুঝতে পারলাম। আপনাদের কি ইয়াতে যাবে, একটা ব্যাগে যাবে তো? জি জি জি, কোন ব্যাগে যাবে একটু দেখাই, আমি একটু ব্যাগটা দেখাই। আমাদের যে ব্যাগটা আছে শুধুমাত্র যে এমন না যে ফ্যাব্রিক্স এর মানে যে ফ্যাব্রিক্সটা নেবেন আর কি, আপনি যে কাভারটা নেবেন সেই কাভারের গায়ে হচ্ছে আপনার লোগোটা দেওয়া থাকবে, এমনটা না, বিষয়টা হচ্ছে এমন না। আমি একটু ভালো করে দেখানোর জন্য একটা মানে ভর্তি কাভার সহ দেখাই, তাহলে বুঝবেন না। এই দেখেন, এইটাতে শুধুমাত্র যে ফ্যাব্রিক্সের গায়ে দেওয়া থাকবে তেমনটা না, একদম ব্যাগের মধ্যে অরিজিনাল তুর্কির মালিকের ছবি সহ নাম সহ ট্রেডমার্ক করে প্রিন্ট করা লোগোটা দেওয়া থাকবে, পাশাপাশি হচ্ছে এখানে সমস্ত ডিটেইলস দেওয়া থাকবে। এটা চেক করে তারপর আপনি পার্সেলটা রিসিভ করবেন। আমাদের ব্যাগটা থাকবে হচ্ছে কালো রঙের, কালো, ঠিক আছে, এটা কিন্তু কালো থাকবে, অন্য কোনো কালার হবে না। আর ইনি অন্য পাশটা হচ্ছে এই যে এরকম, মানে ইভেন এই ব্যাগটা আপনি নেক্সট শীতের মধ্যে কম্বল রাখার জন্য ইউজ করতে পারবেন, কোনো এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, সুন্দরভাবে ক্যারি করতে পারবেন। এবং বিষয়টা হচ্ছে এখানে এই যে উনাকে দেখতে পাচ্ছেন মিস্টার মেহমেদ চাক, উনি মূলত তুর্কির নাগরিক, উনি বাংলাদেশে সর্বপ্রথম হচ্ছে তুর্কি ফ্যাব্রিক্সটা আমদানি করে নিয়ে আসে, ঠিক আছে। তো উনি এই কাপড় মানে ফ্যাব্রিক্স গুলো আসে হচ্ছে থান হিসেবে, পরবর্তীতে আপনাদের যে ফার্নিচার আছে সেটার মেজারমেন্ট বুঝে আমরা তৈরি করে দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ হায়াত ভাই সুন্দর করে বোঝানোর জন্য। সর্বশেষ অর্ডারের সিস্টেম এবং অফিসের অ্যাড্রেসটা আরেকবার একটু বলুন। আমাদের এখানে অর্ডার করার সিস্টেমটা খুবই ইজি, শুধুমাত্র নাম, ঠিকানা, ফোন নাম্বারটি পাঠিয়ে দিবেন এবং আপনি যে ফার্নিচারের জন্য কভার নিতে চাচ্ছেন সেই ফার্নিচারের মানে ছবিটা পাঠিয়ে দিবেন, আমরা মেজারমেন্ট বুঝে সঠিক প্রাইসটা লিখে অর্ডার কনফার্ম করে দিব। এবং আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টর, রোড নাম্বার 19, হাউস নাম্বার 27, যে কোনো সময় সকাল 10টা থেকে 7টা পর্যন্ত অফিস খোলা থাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, একদম 100% ক্যাশ অন ডেলিভারিতে আপনার পছন্দের অরিজিনাল তুর্কি ফার্নিচার কভারটি নিতে চাইলে ভিডিও স্ক্রিনে উপর যে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।